প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চোখ রাখুন এখনই আমরা দ্বীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিনি দায়িত্বকালীন যথেষ্ট উন্নয়নের ভূমিকা পালন করে থাকে আবার পাশাপাশি টঙ্গিবাড়ি উপজেলা হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন আওয়ামী লীগ ক্ষমতাকালীন যথেষ্ট উন্নয়নের ভূমিকা পালন করে থাকেন তো তিনি সামনে যে নির্বাচন আবার পুনরায় নির্বাচনে তিনি জনগণের পাশে সেবা দেওয়ার চিন্তা ভাবনা আছে আমরা একটু কিছু নেই যে নির্বাচন হবে আপনার কী চিন্তাভাবনা আপনি সাবেক চেয়ারম্যান যখন চেয়ারম্যান দায়িত্ব ছিলেন ও এই টঙ্গিবাড়ি উপজেলার দ্বীপুর ইউনিয়নের যথেষ্ট উন্নয়নের ভূমিকা পালন করে আওয়ামী লীগের ক্ষমতাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিকতায় আপনি উন্নয়নের ছোঁয়া দিয়ে থাকেন জনগণকে এখন সামনে যে নির্বাচন হবে আপনি কি জনগণের পাশে আরও সেবা দেওয়ার চিন্তাভাবনা আছে কি না জি ইনশাল্লাহ আমি যখন চেয়ারম্যান ছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শে নিয়ে আমি এই ধিপুর ইউনিয়নে যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছি তৎকালীন সময়ে আমাকে সহযোগিতা করেছেন আজকে আমাদের মাননীয় এমপি মহাদয় যিনি মাটিও মানুষের নেত্রী এই মুন্সীগঞ্জ দুই আসনের মাননীয় সংসদ সদস্য সেই সাথে আমাকে সহযোগিতা করেছেন এই ধিপুর ইউনিয়নের সুযোগ্য সন্তান তৎকালীন সময়ে ঢাকার মোহাম্মদপুর ধানমন্ডি থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন এমপি সাহেব আমাকে সহযোগিতা করেছেন আজকে যিনি এই টঙ্গিবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জগলুল হালাদার ভুতু এবং আমাকে সহযোগিতা করেছেন আমাদের এই টঙ্গিবাড়ি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান আমাদের এই ধিপুর ইউনিয়নের আমাদের নেতা ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ সাহেব আমাকে সহযোগিতা করেছেন এই যে আমার পাশে দাঁড়ানো আমার বড়ো ভাই এই ধিপুর ইউনিয়নের সুযোগ্য সভাপতি আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক ব্যাপারী সাহেব তিনি আমাকে সহযোগিতা করেছেন আমাকে সহযোগিতা করেছেন এই ধিপুর ইউনিয়নের সমস্ত জনসাধারণ আমাকে এই উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেছেন বিদায় আমি এই ধিপুর ইউনিয়নে সবচেয়ে বেশি তৎকালীন সময়ে এই মুন্সীগঞ্জ জেলার বাকি আমাদের আটষট্টিটা ইউনিয়ন এর মধ্যে বাকি সাতষট্টিটা ইউনিয়নের চেয়ে আমি এই মুন্সীগঞ্জ জেলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করেছি এই ধীপুর ইউনিয়নে আমি তৎকালীন সময়ে একটিমাত্র মুন্সিগঞ্জ জেলায় প্রাথমিক বিদ্যালয় হয়েছিল যে নতুন ভাবে সেই প্রাথমিক বিদ্যালয়টি পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটা আমি করেছিলাম আমি চেয়ারম্যান হওয়ার আগে আমার অনেক চেষ্টার বিনিময়ে আমি এই রাউতবুগ গ্রামে তখন একটা রেজিস্ট্রি প্রাথমিক বিদ্যালয় আমি এই এলাকার লোকজনের সহযোগিতায় তখন করতে পেরেছিলাম এর বাইরে আমি ধিপুর ইউনিয়নে সতেরোটা বড় বড় ব্রিজ কালভার্ট তখন করেছিলাম এই ধিপুর ইউনিয়নের বাইরেও পাশাপাশি আরিওল ইউনিয়নে পাঁচগাঁও ইউনিয়ন ও ব্রিজ কালভার্ট করার কাজে আমি সহযোগিতা করেছিলাম যে আরেকটি বিষয় জানতে চাব সাবেক চেয়ারম্যান সাব আপনি এই যে উন্নয়নের জোয়ার বেশি দিয়েছেন দ্বীপুর ইউনিয়নের জনগণকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল সারা বাংলাদেশে মাদক জিরু টয়ের দেখার জন্যে মাদক নিয়ে আপনি কতটুক ভূমিকা পালন করার চিন্তাভাবনা বা সন্ত্রাসবাদীকে কতটুকু আপনি কাজ করার সামনে চিন্তাভাবনা আছে আমি আমার এই যে বড়ো ভাই আমার পাশে আছে সহ এই ধিপুর ইউনিয়নের জনসাধারণের সাধারণের সাথে এবং ধিপুর ইউনিয়নের মুরব্বীদেরকে সাথে নিয়ে সব সময় আমরা মাদকের বিরুদ্ধে কাজ করেছি এবং ভবিষ্যতেও যদি আল্লাহ এই ধিপুর ইউনিয়নের জনগণের সহযোগিতায় এবং ভোটে আমাকে নির্বাচিত করে আমি মাদকের বিরুদ্ধে কাজ করবো ইনশাআল্লাহ আরেকটি বিষয় জানতে চাবো চেয়ারম্যান সাহেব আপনি যদি জয়যুক্ত হন এলাকার জনগণ যদি আপনাকে জয়যুক্ত করে ফুলের মালা দিয়ে চেয়ারম্যান হিসাবে গ্রহণযোগ্য করেন তাহলে জনগণের সাথে আপনি কতটুকু কাজ করার চিন্তাভাবনা আমি জনগণের সাথে পূর্ব যেভাবে জনগণের পাশে থেকে কাজ করেছি এবং এখনও জনগণের পাশে থেকে কাজ করতেছি ভবিষ্যত ইনশাল্লাহ আমি জনগণের পাশে থেকে কাজ করব। আরেকটি চেয়ারম্যান সাহেব আপনি যদি জয়যুক্ত হন যদি আপনাকে জয়যুক্ত করে তাহলে সাধারণ অসহায় মানুষের পাশে কতটুকু আমি পূর্ব সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়েছি এখনও দিচ্ছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ দিব ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ আমি ডিপুর ইনানের। আওয়ামী সভাপতি কিন্তু মাধব বিরোধিতা করি আমি সবসময় মাধব বিরোধিতা করার ক্ষমতা আল্লাহ দিছে এবং করিও কিন্তু আমি ফাঁকা কালেন আমার এলাকায় মাদক কোনো ই হয় না তবে যাই হোক আমি এইটাই চাই আর এই ডিপুর ইউন্ডিয়নের জনগণের সাথে একাত্ম হইয়া ঢিপুর ইউনিয়নটাকে একটু ভালোবাসে চলার তফিক আল্লাহ দিউ ওইটাই আমি করব ঢিপুর ইউন্ডিয়নের দেশবাসী কাছে আমি ক্ষমাপ্রার্থী যদি আমি কোন ভুল করতে পারি করে থাকি তবে সামনে ইলেকশন তো আছে এই ইলেকশনে যে আমাকে জয়যুক্ত করে আমি ডিপুর নানের দেশবাসীর কাছে কৃতজ্ঞ জয় বাংলা জয় বঙ্গবন্ধু